আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে দুধ সময় রান্না করার একেবারে সহজ পদ্ধতি। যারা নতুন আছেন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকার আসবে। কম ঝামেলায় এই দুধ সময়টা তৈরি করতে পারবেন পারফেক্ট সাথে, সেই সাথে এর ঘনত্ব থাকবে একেবারে ঠিকঠাক। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেওয়া যাক। দুধ সেমাই রান্না করার জন্য আমাদের লাগবে সেমাই। আমি সেমাইগুলো খুব ভালো করে প্রথমে ভেঙে নিব। আমি এখানে প্রায় অর্ধেকটা নিলাম, মানে 100 গ্রাম। প্রতি প্যাকেটে এখানে কিন্তু 200 গ্রামই থাকে। ভেঙে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে আরও কিছুটা ছোটো করে ভেঙে নিব। আর এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের হবে। ভেঙে নিয়ে নেওয়ার পর এক সাইড করে রেখে দিলাম। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণের ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের কিশমিশ, তবে পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে চীনাবাদাম, তাও 2 টেবিল চামচ পরিমাণের। আপনার ইচ্ছে হলে কাঠবাদাম, পেস্তা বাদাম নিতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে বা পছন্দ আর কি। এখন এটাকে আমি প্রায় 1 মিনিট ধরে চুলারাঁচটাকে মিডিয়ামে আলুর মাঝামাঝি রেখে ভেজে নিব। চুলারাঁচটাকে কমিয়ে অবশ্যই এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে যে আমি সেমাইটা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে রাখছিলাম তা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে আমি প্রায় 3 মিনিট ধরে ভেজে নিব। চুলারাঁচটাকে মিডিয়ামে রাখলাম, অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এজন্য চুলারাঁচটার দিকে খেয়াল রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেবেন। অনেক সময় সেমাইয়ের মধ্যে ভাজে একটা স্মেল থাকে, ঘি দিয়ে ভেজে নেওয়ার কারণে ওই বাজে স্মেলটা আর থাকবে না। এটা ভেজে নিয়ে নেওয়া কমপ্লিট এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণের দুধ। আপনারা লিকুইড অথবা পাউডার যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর 3/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। মিষ্টিটা কী পরিমাণ পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারবেন। সর্বোচ্চ এখানে 1 কাপ পরিমাণে নিতে পারেন, এর থেকে বেশি নিলে কিন্তু এটা আবার অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তবে আমার কাছে 3/4 কাপ এনাফ মনে হলো। এখন আমি এর মধ্যে 4টা এলাচ দিয়ে দিলাম। যারা পছন্দ করেন না এলাচের স্মেলটা আপনারা বাদ দিতে পারেন। এখন অনবরত নেড়ে চেড়ে দুধটা ভালো কষা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে 4 কাপ পরিমাণে দুধের জন্য 1 কাপ পরিমাণে সেমাই একেবারে এনাফ, এর থেকে কম বেশি করতে যাবেন না, এতে কিন্তু এটা একেবারে ঘন হয়ে যাবে। দুধটা ভালো কষার পর আমি যে সেমাইটা প্রথমে ভেজে রাখছিলাম তা দিয়ে দিচ্ছি। চুলারাঁচটাকে এ পর্যায়ে এসে অবশ্যই কমিয়ে দেবেন। সেমাইটা দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন চুলারাঁচটাকে আমি মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। এর থেকে বেশি সময় রান্না করার প্রয়োজন হবে না, শুধুমাত্র সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে হবে। তবে চুলারাঁচটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়ে নেওয়ার পর খেয়াল করলে বুঝতেই পারবেন সেমাইটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে এটা আগের মতন ওই শক্ত ভাবটা নাই, তখন এটাকে নামিয়ে নিতে পারবেন। আমি এটাকে এখন নামিয়ে পরিবেশন করব। এটা কিন্তু একেবারে পারফেক্টলি রেডি, আসলে একেবারে সহজভাবে অসাধারণ স্বাদে এই সেমাইটা রান্না করে নেওয়া যায়। খেতে কিন্তু দারুণ হয়। যারা কখনো রান্না করেন নাই, আপনারাও কিন্তু সহজভাবে এই সেমাইটা রান্না করে নিতে পারবেন। আশা করি ট্রাই করে দেখবেন, আর এটা পরিবেশন তো করতে পারবেন একেবারে পছন্দ অনুযায়ী। কেউ চাইলে এখানে কিন্তু নারকেলটাও ব্যবহার করতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী আর কি। আর এর ঘনত্ব খেয়াল করলেও বুঝতে পারবেন একেবারে পারফেক্ট। এর থেকে কিন্তু আর বেশি ঘন হলে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটাও ঘন হবে। আমি উপর দিয়ে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। এখন এটা গরম গরম পরিবেশন করতে যেমন পারবেন, ইচ্ছে হলে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারবেন। রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।